আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং ভিডিও, খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা দেখুন কিভাবে ভিডিওটা সমস্যাগুলি আপনারা তুলে ধরব। আসলে সমস্যা হচ্ছে কি, স্টার্টিং পাওয়ার বোর্ডে কোনো লাইন আসতেছে না, গাড়িটা রানিং গাড়িটা হঠাৎ করে স্টার্টিং পাওয়ার আসতেছে না। হ্যাঁ, কোথাও আমি ফিউজ বোর্ড, তারপরে ফিউজ সব চেক দিয়েছি, সাইডের লন্ডন ব্যাটারি তার মা সব চেক দিয়েছি, কিন্তু গাড়িটা পাওয়ার আসতেছে না, সেলফ হচ্ছে না। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে। তো আজকে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট বিষয়টা আছে শেয়ার করব, যে কীভাবে গাড়িটা স্টার্ট করবেন, কীভাবে আপনি বুঝবেন যে সমস্যাটা কোথায়, তো সেটা আপনারা দেখিয়ে দিব। তো দেখতে হলে আমার সাথে থাকুন, আর দয়া করে ভিডিওটা না টেনে পুরো দেখবেন, তাহলে আপনি কাজটা বুঝতে পারবেন। যেহেতু গাড়ি চালানো কোনো ম্যাটার না, যে কোনো মানুষ অল্প কদিন থাকলেই গাড়ি চালাতে হবে, কিন্তু গাড়ির সমস্যাগুলি ধরতে পারলে সেই তো অরিজিনাল ড্রাইভার, প্রকৃত ড্রাইভার। তো সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা চোখ রাখুন, আমি কিভাবে ইঞ্জিন পাওয়ারটা আনবো সুইচের পরে। এই যে সুইচ দেওয়াই আছে, কিন্তু পাওয়ার আসতেছে না বোর্ডে। হ্যাঁ, ইঞ্জিন পাওয়ারটা আনবো, সমস্যাটা কোথায় সেটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাজে লাগবে, ভিডিওটা না টেনে পুরো দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, সমস্যাটা পাওয়া গেছে, সেলফের গোড়ায় সমস্যাটা। তো আমরা এখন সেলফ খুলতেছি, তো সেলফ খোলার দুইটা বোল্ট থাকে, একটা 17 উপরে, একটা হলো নিচে। তো খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কোথায়, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো চোখ রাখুন। তো ভিউয়ার্স, এখন দেখুন আমি সেলটা খোলাইছি, আসলে সমস্যাটা কোথায় দেখিয়ে দিচ্ছি। এটা হলো পুরো পাওয়ারের মেইন সুইচ, সেলফের গোড়া আসছে এই দুইটা লাইন, দুইটা তার। হ্যাঁ, এটা আইসা এই সকেটটা সেট হবে, ঠিক আছে, এই সকেটটায় সেট হবে সেলফের। হ্যাঁ, এটার এই লাইনটা এখান থেকে ছুটে যাওয়ার কারণে সেটা লাইন এখন আসতেছে না, পাওয়ার পাচ্ছে না। এটা মূলত কন্ট্যাক্ট, এটা হলো ব্যাটারির লাইন, সেলফের করে আসছে, এটা হলো কন্ট্যাক্টের লাইন। এটা সাবি যখন দেয় তখন কন্ট্যাক্টটা ই করে, শু করে, কিন্তু এই লাইনটা যদি এটার সাথে অ্যাডজাস্ট না থাকে তাহলে পাওয়ার কখনোই আসবে না। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীভাবে পাওয়ার আসবে না সেটা দেখিয়ে দিচ্ছি, চোখ রাখুন। দেখুন ভিউয়ার্স, কোনো পাওয়ারই নাই সেলফে, কোনো কাজই করে না, লাইনও আসে না। এখন দেখুন এই তারটা আমি এখানে সেট করলাম, এখন কিন্তু মিটার বোর্ড শো করছে, দেখুন দেখুন, দেখছেন শো করছে মিটার বোর্ড। এখন আমার সেলফও কাজই করবে, ঠিক আছে, সেলফে কাজও করবে। এই যে লাইন আসে আর যায়, আসে আর যায়, এই যে দেখুন এই লাইনটা, দেখুন ভিউয়ার্স, এই লাইনটা থাকলেই এখন লাইন আসতেছে, এখন লাইন আসতেছে, দেখছেন, এই যে দেখুন, এখন কিন্তু কোনো লাইনে আসে নেই। এখন ইচ্ছা করলে আমি স্টার্ট করলে স্টার্ট করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার জন্য সাধারণত তারের জন্য পুরো পাওয়ারই আসে না। তো আজকে আমি দেখাই দিলাম, তা আমি মূলত পুরো গাড়িটা স্টার্ট করে দেখাবো, একটু সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো কীভাবে তারটা জোড়া দেবেন। আমি ছোটো একটুকটা তার নেব, তার নিয়ে এটাকে আমি ছোট্ট করে মাপ মতো এটার মাপে কাটবো, কাটে 13 নম্বর নাটটা লুজ দেবো, দিয়ে এটা খুলে এটার ভিতরে লাইনটা দিয়ে ওকে করবো। তো আপনারা দেখতে থাকুন, যদি কারো এই সমস্যাগুলি হয়, এটা খোলার আগে ব্যাটারির তার খুলে নেওয়া উচিত, কেননা আপনার এটা হলো মেইন তার, এটা কিন্তু বডির সাথে লাগলেই ব্যাটারি বাস্ট হবে আর্থিং করে, ঠিক আছে। তো আমি এই লাইনটা আগে ঠিক করি, তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে গাড়িটা স্টার্ট করবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি এই সাথে একটা তার দিছি জোড়া দিয়ে, এই মেইন লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিছি, দেখুন এখন কিন্তু স্টিয়ারিং বোর্ডে লাইন আসবে, সেলফও কিন্তু ঘুরবে, সেটা আপনাদের দেখাই দিচ্ছি, দেখুন দেখুন ওই দেখান। তো লাইনে থাকুন, সাথে থাকুন, দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি এখন মোটামুটি কমপ্লিট করলাম। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে গাড়ি কীভাবে স্টার্টটা কীভাবে করবো আমি। তো আশা করি ভিডিওটা সব কিছু দেখে বুঝতে পারছেন, কখনো গাড়ির সমস্যা হলে হতাশ হবেন না, আগে বুঝবেন যে সমস্যাটা কোথায় হইতে পারে, স্টার্টিং সুইচ থেকে সেলফ পর্যন্ত ওয়ারিংয়ের লাইনে কোন সমস্যা, ব্যাটারির তারের সমস্যা না ইঞ্জিন ফাংশন, এটা গাড়ি যখন চালাবেন তখন আপনি বুঝতে পারবেন। তো আশা করি, যে দেখুন এখন আমার এই ইঞ্জিন সুইচের লাইন চলে আসছে, দেখুন দেখুন, এখন কিন্তু টোকায় টোকায় গাড়ি স্টার্ট হবে, ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। দেখুন এখন কিন্তু গাড়ি স্টার্ট আছে, আরেকবার আমি স্টার্ট বন্ধ করে আবার স্টার্ট করে দেখিয়ে দিব আপনাদেরকে, এই যে স্টার্ট বন্ধ করছি, এই যে দেখুন আবার, দেখুন টোকায় টোকায় এখন স্টার্ট, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। তো
এভাবেই কিন্তু মানুষ আস্তে আস্তে সব কিছু শিখে। আমিও একদিন একসময় এইভাবেই শিখছি। সবাই গাড়ি দিলে মাঝে দিবেন, যারা যারা গাড়ি চালান তারা সবসময় গাড়ি হতাশ হবেন না। কোনো সমস্যা হলে সমস্যাটা কোথায় খুঁজে বের করবেন, না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, নাহলে কোনো সমস্যা যদি হয়। আশা করি সবাই ভালো থাকবেন, ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।